আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে দেখাচ্ছি এই যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এটা দর্শক দেখুন কি পরিমাণ এক একটি সোপায় হয়ে থাকে আপনারা যদি গরু ছাগল পালন করতে চান আমি মনে করি এই স্মার্ট নেপিয়ার ঘাসটা আপনারা চাষ করতে পারেন খুব ভালো মানের একটি ঘাস আমরা এটা বিগত তিন বছর যাবৎ চাষ করে আসছি এবং আমরা এই ঘাসের কাটিংগুলোও সেল করে থাকি স্মার্ট নেপিয়ার ঘাসে পঁচিশ পার্সেন্ট প্লোটিন আছে যা গরু ছাগলের জন্য খুবই উপকারী একটি ঘাস আপনি চাইলে গুগল করেও দেখতে পারেন যে বর্তমানে সবচেয়ে ভালো ঘাস কোনগুলো বা প্লোটিন বেশি কোনগুলোতে তো সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটিতে পঁচিশ পার্সেন্ট প্লোটিন যা গরু ছাগল খুব ভালো খেয়ে থাকে এবং মিষ্টি জাতীয় একটি ঘাস প্লোটিনের দিক থেকে এবং পাতার উৎপাদনের দিক থেকে এই গাছটি অন্যান্য ঘাসের থেকে অনেক ভালো কারণ এই গাছটা উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ অংশ পাতা থাকে এবং নরম থাকে সেজন্য গরু ছাগল খুব সহজেই খেতে পারে অন্যান্য ঘাস নিচের অংশটা শক্ত হলে কিন্তু হাত দিয়ে ভাঙা হয়ে যায় গরু তো খাই না কিন্তু এই স্মার্ট নেপিয়ার গাছটা আপনার গরুর নিচের গোড়াটাও পর্যন্ত খেয়ে ফেলে এবং এই শুকনো পাতাও অনেক গরুতে খেয়ে থাকে ঘাস চাষ করতে চাইলে দর্শক অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এই গাছের কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে আপনি যে কোনো জায়গা থেকে এই গ্যাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে শরীয়তপুর জেলার গোসাইরাহাট থানা তো আমরা সারা বাংলাদেশি এই এরকম ঘাসের পরিপক্ক কাটিং ডেলিভারি দিয়ে থাকি দর্শক দেখুন এক একটি সোপে কি পরিমাণ হয়ে থাকে এই ঘাসগুলা তো আপনি যদি কিছু অংশ জমি চাষ করতে পারেন আপনার ছাগলকে বা বর্ষার মৌসুমে যে কোনো সময়